এই সপ্তাহে বিশ্বকাপ এবং এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের তৃতীয় ম্যাচ ফিলিস্তিনের সাথে কুয়েতে যে ম্যাচটা অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার দিন বাংলাদেশ সময় রাত 12:30টায়। বাংলাদেশের জন্য ফিলিস্তিন বাধা আরও একটা অ্যাওয়ে ম্যাচ এবং ফিলিস্তিনের সাথে অলমোস্ট আমরা যদি হিসেব করি প্রায় 3 থেকে 4 বছর পর বাংলাদেশ কোনো একটা ম্যাচ খেলতে নামছে এবং এই ম্যাচটা আপনি সরাসরি দেখতে পাবেন টি স্পোর্টস এবং একই সঙ্গে টি স্পোর্টস অ্যাপে। খুব দারুণ একটা সিদ্ধান্ত আমরা টি স্পোর্টস এর কাছ থেকেও দেখেছি আগের দিন, যে এই ম্যাচের জন্য অ্যাপে যত খরচ হবে আপনার পকেট থেকে তার পুরো টাকাটাই ফিলিস্তিনের অসহায় মানুষের পাশে দেওয়া হবে, তাদের জন্য দিয়ে দেওয়া হবে। এই ম্যাচের অনেকগুলো মাত্রা আছে, আমরা তো ফুটবলে ঢুকবোই, কিন্তু ফুটবলে ঢোকার আগে ফিলিস্তিন বাংলাদেশ ম্যাচটা হচ্ছে কুয়েতে, কারণ ফিলিস্তিন তাদের দেশে খেলতে পারে না। এই মাত্রাগুলো তো আসলে এই ম্যাচের অন্যতম একটা মাহাত্ম। দেখেন এই ম্যাচের মাত্রার কথা বলে সবার আগে চলে আসে মালদ্বীপ ম্যাচের পর বিশ্বনাথ ঘোষ যখন হচ্ছে বাংলাদেশের মাটিতে মালদ্বীপকে হারানোর পর ফিলিস্তিনের পতাকাটা নিয়ে মাঠের মধ্যে দৌড়েছিল, ফিলিস্তিনের প্রতি সমর্মিতার বাণী জানিয়েছিল। ইনফ্যাক্ট বাংলাদেশের ক্লাব ফুটবলেও কিন্তু আমরা দেখেছি যখন হচ্ছে গিয়ে অন্য ফুটবলাররা স্পেশালি গাফুরভ এফসি কাপের ম্যাচের পর তিনিও ফিলিস্তিনের পতাকা নিয়ে বাংলাদেশের মাঠে ইয়ে করেছেন, সেই বাংলাদেশেই ফিলিস্তিন খেলতে আসছে 26 মার্চ, যেটা যেদিন আবার বাংলাদেশের জন্য একটা স্পেশাল ডে, স্বাধীনতা দিবস রয়েছে বাংলাদেশের ওই দিন। বাট তখনও তো কেউ আসলে জিনিসটা জানতো না, এই ফিলিস্তিনের সাথে বাংলাদেশ এক গ্রুপে পড়তে যাচ্ছে, জিনিসটা পরে হয়েছে। ইনফ্যাক্ট আপনার ফিলিস্তিনের সাথে তো আপনি শেষ এক যুগেই যদি ধরেন না, ওই সময়টায় বাংলাদেশ জানে যে বাংলাদেশ যদি এখান থেকে থ্রু করে তাহলে বাংলাদেশ এই গ্রুপটাতেই পড়বে। এখন বাংলাদেশের বিশ্বকাপ বাছাই পর্বের ইয়েটাও যদি দেখেন, শুরুটা হয়েছে যাচ্ছে তাই ভাবে, খুব স্বাভাবিক যাচ্ছে তাই বলার রিজনটা হচ্ছে অস্ট্রেলিয়ার মাটিতে যে অস্ট্রেলিয়ার কাছে হারা, তবে লেবাননকে কিন্তু বাংলাদেশ ড্র করে লেবাননের সাথে একটা কনফিডেন্স কিন্তু রয়েছে। ইনফ্যাক্ট মানুষজনেরও এই দলটার খেলা দেখার প্রতি একটা আগ্রহ কিন্তু বাড়ছে। বাংলাদেশ দল এই মুহূর্তে রয়েছে কুয়েতে এবং তারা পুরো দমে তাদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে সৌদি আরব থেকে। আগের দিন বাংলাদেশ কুয়েতে পৌঁছানোর পরে প্রথম দিন বাংলাদেশ ট্রেনিং করেছে এবং বাংলাদেশের ম্যাচ যেহেতু বৃহস্পতিবার তাই এর পরে আরও একটা ট্রেনিং সেশন বাংলাদেশ পাচ্ছে। আজ হচ্ছে মঙ্গলবার, বুধবার একটা থাকছে, এরপরে বৃহস্পতিবার, অর্থাৎ আরও 2টা ট্রেনিং সেশন বাংলাদেশ পাচ্ছে। বাংলাদেশের দলে ইনজুরির তেমন কোনো সমস্যা নাই। এই ম্যাচ আগে হাভিয়ার কাবরেরার সামনে বেশ কিছু ডিসিশন হয়তো আছে যে কাকে তিনি খেলাবেন এবং তার স্টার্টিং ইলেভেন কী হবে, সেটা হয়তো তিনি এতদিনে পেয়েও গেছেন, পেয়ে যাওয়ার কথা। দেখুন এই জায়গায় ইঞ্জুরির সমস্যা নেই, বরং ইঞ্জুরি থেকে আরও ফিরে এসেছেন সাদউদ্দিন, তিনি ইঞ্জুরি থেকে ফিরেছেন রিসেন্টলি, দলের সাথে আসলে ফুল ফেজে উইথ বলে ট্রেনিংটাও আসলে সাথ করছেন। এই জায়গায় হাভিয়ার কাবরেরা মূল দলটা ঘোষণা করার আগেও আরও একটা দিন তিনি সময় নেবেন, মানে আজকে ট্রেনিং সেশনটাও তিনি দেখবেন, এরপর আগামীকালকে চূড়ান্ত 23 জনের স্কোয়াডটা তিনি ফাইনাল করবেন। হ্যাঁ, হাতে অনেক কম্বিনেশন রয়েছে হাভিয়ার কাবরেরা, সেগুলো নিয়ে কাজ করছেন। আবার আপনি এটাও দেখেন বাংলাদেশের এই দলটাতে কিন্তু ফ্রেশ লেগও কিন্তু এইবার অনেক রয়েছে, রফিককেও কিন্তু আপনার ফ্রেশ লেগেই ধরতে হবে, সে ন্যাশনাল টিমের হয়ে খেলেছে, তারপরও ধরন হচ্ছে তার কিন্তু খুব বেশি এক্সপিরিয়েন্স নাই, জায়েদকেও কিন্তু আপনার ওই ধরনের নতুন ফুটবলারে আপনার ধরতে হবে। এছাড়া সিনিয়র ক্যাম্পেইনার যারা রয়েছেন, যেমন তপু বর্মন তিনি ফিরেছেন, আনিস রহমান জিকো তাকে স্টার্টিং ইলেভেনে রাখা হবে কি হবে না, তপু তিনি কি স্টার্টিং ইলেভেনে জায়গা পাবেন নাকি হচ্ছে গিয়ে অনেকগুলো প্রশ্ন প্রশ্নের অবতারণা, এইগুলো সব সময় আসলে কম বেশি থাকবে। কিন্তু ফিলিস্তিনের এই দলটা তারা আসলে বাংলাদেশের সঙ্গে কেমন করবে এটা আপনি মোটামুটি জানেন, মানে আপনি মোটামুটি পরিষ্কার, কারণ এই দলটাই হচ্ছে সেই দলটা যারা এশিয়ান কাপে কিছুদিন আগেও রাউন্ড অফ 16 খেলে এসেছে, ইতিহাস গড়ে গ্রুপ পর্বের বাধা পেরিয়ে তারা ইরানকে হারিয়ে ইরানের সঙ্গে হেরেছিল, এরপর তারা হংকংয়ের সঙ্গে জিতেছে, ইউএইর সঙ্গে ড্র করেছে, এরপরে তারা গিয়ে কাতারের সঙ্গে কাতারের মাঠে 1-0 এগিয়েও গিয়েছিল, পরে গিয়ে শেষ পর্যন্ত সেই ম্যাচে তাদের 2-1 হারতে হয়েছিল। এই হচ্ছে সেই ফিলিস্তিন, তাদের সঙ্গে আপনি লড়াই যে করবেন সেই লড়াইয়ের আপনার কাছে আসলে কী কী উপকরণ আছে? দেখেন লড়াই করার জন্য বাংলাদেশের উপকরণ যদি বলেন, বাংলাদেশের ওই দিন হচ্ছে গিয়ে বা যেই দিনের 2টা ম্যাচে বাংলাদেশের মূল একটা টার্গেট থাকবে কাউন্টার অ্যাটাক বেস ফুটবলটা খেলা, সেটা বাংলাদেশের করতেই হবে। সেখানে বাংলাদেশের খুব স্পিডি 2 উইঙ্গার রয়েছে যাদেরকে দিয়ে কাজ করাতে হবে। হয়তোবা আমরা ফিলিস্তিন নিয়ে যখন আমরা ইনডেপথে আরও কথা বলবো তখন আমরা দেখবো আসলে ফিলিস্তিন কিন্তু হচ্ছে গিয়ে তাদের ব্যাকলাইনে অনেকটা স্পেস তারা থাকে, তারা যখন আক্রমণে যায় 7-8 মিলে তারা আক্রমণে যায় এবং 2-3 হচ্ছে গিয়ে তাদের নিজেদের হাফে থাকে। আপনি যদি সেই ট্রানজিশনে যদি কাউন্টার কুইক ট্রানজিশনে যদি ওদেরকে মিস করতে পারেন, ওদেরকে সরিয়ে দিতে পারেন, তখন কিন্তু বাংলাদেশের কাছে ভালো সুযোগ রয়েছে, যেহেতু বাংলাদেশের 2 ফাস্ট উইঙ্গার রাকিব ফাহিম হয়তোবা সেই 2 দিয়ে স্টার্ট করানো হবে তারা রয়েছে।
বাংলাদেশের যে স্কোয়াড সেটা তো আগেই ঘোষণা করা হয়ে গেছে, এই ম্যাচের আগে হয়তো সেটাকে একটু ছেটে ফেলে আনা হবে। গোলকিপিং পজিশনে কে খেলবেন সেটা নিয়ে বেশ কিছু প্রশ্ন অবশ্য থাকতেই পারে যে কে আসলে খেলছেন। দেখুন, আনিসুর রহমান জিকো খেলে একটা সুবিধা হচ্ছে, তার পেছন থেকে তিনি যে টিমটাকে লিড করার চেষ্টা করেন তিনি যতখানি ভোকাল, মিতুল মার্মা হয়তো সেই জায়গায় আসলে থাকবেন, ওই কে জিকো নাকি মিতুল কে খেলবেন সেই জায়গাটাতে। আর ডিফেন্ডার ওইখানে বোধহয় বিশ্বনাথ ঘোষ রাইট ব্যাকের পজিশনটা মোটামুটি বলা যায় যে তাকে খেলানোর প্রয়োজন আছে। তপু বর্মন এবং তার সঙ্গে সেন্টার ব্যাক পার্টনার কে হয়? আর লেফট ব্যাকের পজিশনটাকে আমরা বলতে পারি যে ইসা ফয়সাল খেলবেন ওখানে? দেখুন, ইসা ফয়সাল এবং রহমত এই দুজনেই আসলে ক্লিয়ারলি ফেভারিট লেফট ব্যাকের পজিশন। সাদউদ্দিন তো রিসেন্টলি আপনার ইনজুরি থেকে ফিরেছে। সাদউদ্দিন কিন্তু সৌদি আরবে পুরো কন্টিনিউয়াসলি তিনি টিমের সাথে ট্রেনিং করতে পারেন এই ফুল ফেইসে, সুতরাং এই জায়গায় এই গত দুই দিন হয়েছে সাদ ফিরেছেন, আরও দুই দিনের ট্রেনিং আছে। সো হাভিয়ার কার্বেরা সেই জায়গায় সাদের উপর ভরসা রাখেন নাকি রহমতকে তার কাছে বেশি ইম্প্রেসিভ মনে হচ্ছে এই পার্টটাতে? রহমত তো প্রুভেন প্লেয়ার, তিনি তো আর নতুন প্লেয়ার নয়। ইসা ফয়সাল সাফ জুড়ে তিনি ভালো করছিলেন, এই জায়গায় একটা ব্যাটল রয়েছে। তবে রাইট ব্যাকে বিশ্বনাথ ঘোষ তিনি খেলছেন সেটাও ধরে নেওয়া যায়, সেন্টার ব্যাক পজিশনটায় তপু বর্মন তাকেও আমরা ক্লিয়ারলি ফেভারিট ধরতে পারি, তিনি থাকবেন সেই জায়গায়। শাকিল অথবা হাসান মুরাদ একটা চেঞ্জ আছে। আর পরবর্তীতে মিডফিল্ড এবং ফরওয়ার্ড এই দুই জায়গায় আসলে কি থাকছে? ফরওয়ার্ড পজিশনে যদি আমরা রাকিব, শাহরিয়ার, রিমন, সুমন, রেজা, ফয়সাল আহমেদ, ফাহিম, রাহুল, আরমান, ফয়সাল, আকাশ, রফিকুল ইসলাম, বেশ কিছু তরুণ ফুটবলার এই জায়গায় আছে। অন্যদিকে মিডফিল্ডে সোহেল রানা তো থাকারই কথা, মোহাম্মদ হৃদয়েরও খেলার কথা, আরেক সোহেল রানা তিনিও যদি খেলেন তাহলে আসলে মিডফিল্ড আর জামাল ভুঁইয়া, তাহলে তো মিডফিল্ড তো আসলে আমরা ওই জায়গায় একটা পেয়ে যাচ্ছি নাকি? মানে মিডফিল্ডে খুব বেশি কয়জন মিডফিল্ডার নিয়ে হাভিয়ার কাবরেরা খেলবেন এটা একটা প্রবলেম, চারটা নিয়েই আসলে তিনি খেলবেন, কারণ বাংলাদেশের তিনজন ফরওয়ার্ড নিয়ে খেলার আপাতত আমার মনে হয় না কোনো সম্ভাবনা রয়েছে, এবং দলটা যেহেতু প্যালেস্টাইন সেখানে আরও নেই। আমরা যদি চারজন মিডফিল্ডার দেখি, হৃদয় কনফার্ম শট তিনি ধরে রাখা যায় তিনি খেলবেন, ১৭ সোহেল রানাও খেলবেন, ১৬ সোহেল রানাও খেলবেন হয়তো বা, যেটা আমরা দেখে এসেছি এতদিন বা সৌদি আরবের ক্যাম্পও যেভাবে চলছে। বাকি একটা জায়গায় জামালকে দিয়ে স্টার্ট করানো হবে নাকি জামালকে ফার্স্ট হাফের পরে নামানো হবে সেটা একটা মেজর ডিসিশন রয়েছে। জামাল ভুঁইয়া যেহেতু আসলে খেলার ভেতরে ছিলেন না, তার লেগ লিগ শেষ হয়ে যাওয়ার পরে তিনি আসলে আর্জেন্টিনাতে ছিলেন বেশ কিছুদিন এবং তারপরে বাংলাদেশ জাতীয় দলে যোগ দেওয়া, এই ফাঁকের সময়টায় তার আসলে ম্যাচ খেলার সেরকম কোনো এবং সৌদি আরবে যখন হচ্ছে ঝামেলার কারণ সেকেন্ড প্রস্তুতি ম্যাচটা যখন হচ্ছিল সুদানের এগেনস্টে, জামালকে দিয়ে কোচ স্টার্ট করিয়েছিলেন খুব আর্লি, জামালের পারফরমেন্সে হয়তো ওই দিন ব্যাড ডে ছিল জামালের, জামালকে কিন্তু তিনি তুলে নিতে বাধ্য হয়েছেন। হ্যাঁ, প্র্যাকটিস ম্যাচে অনেক চেঞ্জ হয়, বাট জামালের চেঞ্জটা একটু বেশি তিনি আর্লি করেছেন চোখে লেগে থাকার মতো এবং সে কারণেই ওখানে বাংলাদেশের মিডফিল্ড আসলে কি হতে যাচ্ছে, যেহেতু শেখ মোরসালি নাই, যেহেতু তারিক কাজীও নাই, এই ব্যাপারগুলো বাংলাদেশের স্কোয়াডে মিসিং, ইঞ্জুরির কারণে এই দুজনই আসলে ছিটকে গেছেন। আমরা যদি ফিলিস্তিনের স্কোয়াডের দিকে দেখি, ফিলিস্তিন যে দলটা আসলে এশিয়ান কাপ খেলে এসছে সেই দলটার বেশিরভাগ সদস্যই এখানে আছেন, যেমন রামি হামাদি গোলকিপার, রেগুলার গোলকিপার মুসা বালবাত্তাত, মুসা ফারাওয়ি, ইয়াসির হামিদ, এরা সবাই এশিয়ান কাপে খেলেছেন। ইনফ্যাক্ট কাতারের সঙ্গে ম্যাচটায় এই চারজন স্টার্টও করেছিলেন, মুসা বালবাত্তাত, মোহাম্মদ সালে, মিকেল তেরমানি এবং কামিও সালাদিনি। ইনফ্যাক্ট মুসা বালবাত্তাত তো তাদের ক্যাপ্টেন এবং দলটার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার এক্সপেরিয়েন্সও তার রয়েছে। মিডফিল্ডার এবং ফরওয়ার্ডদের নামগুলো যদি আমরা দেখি সেখানে কিন্তু বেশ কিছু ইন্টারেস্টিং নাম রয়েছে। এক্স্যাক্টলি, ফরওয়ার্ড পজিশনে স্পেশালি আপনি যদি এখন দেখবেন যে মাহমুদ ঈদ তিনি ডাক পেয়েছেন এখানে, জাইদ কুনবারের গোল আছে এশিয়ান কাপে দুইটা, অন্যদিকে আবার ইসলাম বাতরান, ওদাই দাবাক, এই দাবাকেরও গোল রয়েছে এশিয়ান কাপে, মেইন ডেঞ্জার ম্যান তাদের অন্যতম। এক্স্যাক্টলি, এই হচ্ছে তাদের দল বাংলাদেশের জন্য। বাংলাদেশের বিপক্ষে তারা দুইটা ম্যাচ খেলবে, যদিও এই ম্যাচটায় বা দুটো ম্যাচে বাংলাদেশ এবং ফিলিস্তিন তাদের দলের গুরুত্বপূর্ণ কিছু সদস্যকে মিস করতে যাচ্ছে। বাংলাদেশ যেমন তারিক কাজী আর শেখ মোরসালিনকে মিস করছে, ফিলিস্তিনও তাদের অন্যতম সেরা স্ট্রাইকার মাহমুদ ওয়াদেকে মিস করতে যাচ্ছে, এবং একই সাথে কিন্তু আরও দুজন ফুটবলার অর্থাৎ মোট তিনজন ফুটবলারকে কিন্তু ফিলিস্তিন মিস করছে, এবং সেখানে হচ্ছে কি একজন মিডফিল্ডার, দুজন হচ্ছে কি আপনার ফরওয়ার্ড, একজন লেফট উইঙ্গার এবং একজন টিপিক্যাল ওয়াদে, তিনি তো আসলে উইংয়ে খেলে থাকে। এবং আপনি যদি দেখেন এশিয়া কাপে গোল করেছিলেন, এই মুহূর্তে আমার তার নামটা মনে পড়ছে না, জার্সি নাম্বার 20 ডেঞ্জার ম্যান, মানে দুজন স্ট্রাইকার নিয়ে তো প্যালেস্টাইন খেলে থাকে, নাম্বার না দাবাক তো মেইনলি আছে নেই, দুজন যেটা খেলে থাকে নাম্বার 20 যিনি,
তাকে মিস করছে ইনজুরির কারণে, তিনি থাকতে পারছেন না। এরপর হচ্ছে কি আপনার ইসরায়েলের সাথে, ইসরায়েলের আন্ডার 21 এ যিনি ছিলেন, এরপর প্যালেস্টাইনে যিনি চলে এসেছেন, প্যালেস্টাইনের ন্যাশনালিটি যিনি নিয়ে নিয়েছেন, সেই ডিফেন্সিভ মিডফিল্ডারকেও কিন্তু প্যালেস্টাইন এই ম্যাচে কিন্তু আসলে মিস করছে। টোটাল তিনজন আপনি ধরতে পারেন মূল ইলেভেনের ফুটবলারকে প্যালেস্টাইন এই ম্যাচগুলোতে আসলে পাচ্ছে না। আর এই দুইটা ম্যাচে বাংলাদেশের জন্য খুব ভালো সম্ভাবনা আসলে, যে যদি কুয়েতে প্রথম ম্যাচটা বাংলাদেশ মোটামুটি একটা ড্র নিয়েও আসতে পারে, সেটা বাংলাদেশের জন্য বড় পাওয়া, কোনো সন্দেহ নেই। কিন্তু এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে ফিলিস্তিন এই দুইটা ম্যাচে পাকা 6 পয়েন্ট পাওয়ার লক্ষ্য নিয়ে নামবে, কারণ যেহেতু তারা জানে যে এই গ্রুপে লেবানন, অস্ট্রেলিয়া আর দুইটা সদস্য, লেবানন তাদের সমকক্ষ দল, অন্যদিকে অস্ট্রেলিয়া তাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী দল, এবং বাংলাদেশের সঙ্গে যদি তারা পয়েন্ট খুইয়ে বসে তাহলে তাদের এখান থেকে পরের পর্বে যাওয়াটাই একটা হুমকির মুখে পড়ে যেতে পারে। এবং আপনি যদি হচ্ছে গিয়ে এই দুই রাউন্ড শেষে এই গ্রুপ পায়ের পয়েন্ট টেবিলটা যদি আসলে আমাদের মুখস্থই আমরা বলে দিতে পারি, অস্ট্রেলিয়া তারা দুই ম্যাচে 6 পয়েন্ট পেয়েছে, তার উপরে রয়েছে বাংলাদেশ এবং প্যালেস্টাইন কিন্তু একই জায়গায় রয়েছে, অর্থাৎ এক এক পয়েন্ট, রাইট? এক্স্যাক্টলি। আর বাংলাদেশ এই ম্যাচের আগে প্রস্তুতি তো তাদের চলছেই, তপু বর্মন তিনি আসলে এই ম্যাচের আগে কি বলছেন সেটা আমরা একটু শুনে আসি। টোটাল টিমটাই আমার কাছে মনে হয় যে ডিফেন্ডিংয়ে মনোযোগ দিতে হবে, কারণ অবভিয়াসলি আমরা যারা রক্ষণভাগে খেলি আমাদের তো অবশ্যই এক্সট্রা এফোর্ট দিতে হবে, কারণ আমরা তাদের সম্পর্কে খুবই ভালোভাবে জানি, তারা এশিয়া কাপে রাউন্ড অফ 16 খেলেছে, ডেফিনেটলি তারা অনেক শক্তিশালী দল। আমাদের অ্যাকচুয়ালি আমরা আমাদের কী করণীয় ওদের বিপক্ষে সেটা অ্যাকচুয়ালি আমরা জানি, এবং আমাদের প্ল্যানটাও ওইভাবেই আগাচ্ছে কোচ, তো ডেফিনেটলি আমরা কোচের প্ল্যান অনুযায়ী আগাবো এবং ফোকাস রাখবো, এবং আমরা যারা ডিফেন্স লাইনে আছি আমাদের আরও এক্সট্রা আমার কাছে মনে হয় ওয়ার্ক করতে হবে। আসলে দেখেন, ওদের ম্যাচ আমরা এশিয়া কাপেও দেখছি, অনেক দিন ধরে ওদের ম্যাচ আমরা খেল করতেছি, ওদের খেলার স্টাইল, বড় কোন প্যাটার্নে খেলে এগুলো আমরা প্লেয়াররাও দেখতেছি, কোচিং স্টাফরাও ফলো করতেছে, সো ওই অনুযায়ী আমরা প্র্যাকটিস করতেছি প্যালেস্টাইনে কীভাবে খেলে, সো ওই ওদের এগেনস্টে আমরা যেভাবে খেলবো, সো ওইটা নিয়ে আমাদের কোচ কাজ করতেছে। দেখা যাক বাংলাদেশ তো কাজ করছে, বাংলাদেশের কপাল খোলে কিনা এই দুটো ম্যাচে বাংলাদেশ কেমন করে তার প্রথম পরীক্ষা সরাসরি দেখবেন আপনারা টিএসপোর্টসে। ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দা বেল আইকন, ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম, ডাউনলোড টিএসপোর্টস অ্যাপ টু এনজয় এক্সাইটিং গেমস এন্ড হাইলাইটস, ভিজিট টিএসপোর্টস.কম।